আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মধ্যে সাধারণ জ্ঞানের একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের জন্য আমি বঙ্গবন্ধু সম্পর্কে আরও অনেক ক্লাস দিয়েছি, কিন্তু আজকের এই ক্লাসটি স্পেশালি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, যাতে আমরা একসাথে অনেকগুলো তথ্য পেয়ে যাই। আমাদের চাকরির পরীক্ষায় বা বিভিন্ন আমাদের ভাইভাতে কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে প্রশ্ন করা হয়। তো চলে যাচ্ছি মূল পাড়ার দিকে। বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 17 মার্চ 1920, তার মৃত্যু 15 আগস্ট 1975। তার জন্মস্থান গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া। তার পিতার নাম শেখ লুৎফর রহমান, তার মাতার নাম সায়রা খাতুন, তার স্ত্রীর নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব। শেখ মুজিব তাকে আদর করে রেনু বলে ডাকতেন। তার চারজন বোন ছিলেন, তারা হলেন ফাতেমা বেগম, আসিয়া বেগম, হেলেন এবং লাইলি। তার ছোট একটা ভাই ছিল, তার নাম শেখ আবু নাসের। তার দুইটি কন্যা রয়েছে, তারা হলেন শেখ হাসিনা, শেখ রেহানা। তার তিনজন পুত্র ছিল, তারা হলেন শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। তার রচিত তিনটি গ্রন্থের নাম অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচিন। বঙ্গবন্ধু উপাধি পান 23 ফেব্রুয়ারি 1969 সালে। বঙ্গবন্ধু উপাধি দেন তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীকালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তিনি বাঙালি জাতির জনক হিসেবে পরিচিত। বঙ্গবন্ধুর ডাকনাম ছিল খোকা। বঙ্গবন্ধুর মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 55 বছর। বঙ্গবন্ধুর উচ্চতা ছিল 5 ফুট 11 ইঞ্চি। তার চোখের রং ছিল গাঢ় বাদামি, তার চুলের রং ছিল লালচে সাদা। তিনি স্নাতক ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এই পড়াটাকে তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দিবে অথবা তোমাদের ডায়েরিতে উঠিয়ে নেবে। এখান থেকে কিন্তু তোমরা অনেক তথ্য জানতে পারবে একসাথে। তো এছাড়া আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে এটা দিয়ে রাখবো, ঠিক আছে? তোমরা সেখান থেকে দেখে নিও যখন ইচ্ছা তখন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।